হ্যালো বন্ধুরা আজ আমরা হোয়াটসঅ্যাপে একটা হোয়াটসঅ্যাপের অনেকগুলো ট্রিপস নিয়ে এসেছি তো হোয়াটসঅ্যাপে স্টিকার এখন খুব একটা অ্যাট্রাক্টিভ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো স্টিকার তো আমরা এমনি ইনবিল্ড স্টিকার স্টিকার ইনবিল্ড স্টিকার আমাদের হোয়াটসঅ্যাপে থাকে এছাড়াও আমাদের এক্সটার্নাল বিভিন্ন স্টিকারের অ্যাপস নিতে হয় তো আজকে আমরা দেখব যে আমরা কীভাবে স্টিকার বানাবো তো প্রথমে আমরা গুগল প্লে স্টোর খুলে নেব গুগল প্লে স্টোর খুলে হোয়াটসঅ্যাপটা প্রেটি হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দেবো সার্চ দিলে দেখুন আমার যেহেতু অ্যাপসটি আমি আপডেট করতে চেয়েছিলাম তো আমাদের আমার অ্যাপসটি কিন্তু আপডেট করা আছে অটোমেটাই এখানে ওপেন দেখাচ্ছে আপনারা কিন্তু ফার্স্টভাবে আপনারা আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর কিন্তু এখানে এখানে যদি আপনাদের আপডেট না থাকে তাহলে কিন্তু এখানে আপনাদের আপডেট অপশান দেখাবে ওপেনের জায়গায় তখন আপনারা আপডেট করে নিলে অ্যাপসটি আপডেট হয়ে যাবে তো আমার যেহেতু আপডেট করা আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে তো আমি ওপেন করে নেব তো ওপেন করে নেওয়ার পর কিন্তু কীভাবে স্টিকার পাঠাতে হয় আমরা সেটা দেখব তো স্টিকার আমরা আপডেট করার পর কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ ইনবিল্টেড অনেকগুলো স্টিকার পেয়ে যাবো আমরা তো স্টিকার পাঠানোর জন্য কিন্তু আমাদের প্রথমে এই ইমোজি মার্ক করা আছে ওটাতে ক্লিক করতে হবে ওটাতে ক্লিক করার পর কিন্তু আমরা অনেকগুলো ইনবিল্ড স্টিকার কিন্তু আমরা পেয়ে যাব বিভিন্ন প্রকার স্টিকার কিন্তু আমরা পেয়ে যাব এছাড়াও আপনি চাইলে আরও লেটেস্ট স্টিকার অ্যাড করতে পারেন এই পাশে প্লাস সার্কেল করা আছে চিহ্নটা টাচ করলে কিন্তু এখানে অল স্টিকার শো করবে যেটা আপনার ডাউনলোড করার নেই সেগুলো চিহ্নতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন আপনি যে স্টিকারগুলো পছন্দ করছেন এখানে বিভিন্ন অ্যানিম্যালস কার্টুনস ট্রিজ প্ল্যান্টস ক্যাট ডগ এরমভাবে অনেকগুলো স্টিকার আছে তো সেটা আপনার ডাউনলোড করে নিলে ওখানে অ্যাড হয়ে যাবে তো আমি একটা দেখাই ধরুন আমার এই স্টিকারটা পছন্দ শলটি এটা আমি ডাউনলোড করলাম দেখুন টেক মার্ক হয়েছে অর্থাৎ ডাউনলোড হয়ে গেছে অর্থাৎ আমার স্টিকার লিস্টে এই শল্টির স্টিকার যতগুলো আছে ততগুলো সব অ্যাড হয়ে গেছে মা স্টিকারে ক্লিক করলে আপনার ফেভারিট স্টিকার এবং আপনি যে স্টিকারগুলো ক্রিয়েট করবেন সেই স্টিকারগুলো মা স্টিকারে পেয়ে যাবেন তো এখানে আসার পর কিন্তু আমরা দেখে নিলাম যে আমি অ্যাড করেছিলাম এই শলটি এই শল্টির অনেকগুলো স্টিকার কিন্তু এখানে চলে এসেছে বিভিন্ন এক্সপ্রেশন বোঝাতে আমি এগুলো ইউজ করতে পারি আমি যদি টায়ার অর্থাৎ ঘুমোচ্ছি ক্লান্ত তাহলে আমি কিন্তু এটা এটা সহজেই ক্লিক করলে কিন্তু চলে গেল এবং স্টিকার ইন্টারফেসগুলো দেখতে খুব সুন্দর মনে হচ্ছে যেন একদম জ্বলন্ত বা জীবন্ত মনে হচ্ছে খুব সুন্দর একটা ব্যাপার তো এটা তো গেল স্টিকার ইনবিল স্টিকার হোয়াটসঅ্যাপের মধ্যেই যেগুলো আমরা পেয়ে যাবো এছাড়াও আরও অন্যান্য এক্সটার্নাল স্টিকারের অ্যাপস আমরা কিন্তু প্লে স্টোরে অনেক স্টিকার অ্যাপস খুললে পেয়ে যাব কিন্তু আজকে যেটা আমি শেখাতে চলেছি সেটা হচ্ছে আমরা আমাদের নিজের এক্সপ্রেশন দিয়ে কীভাবে আমরা স্টিকার তৈরি করব এর জন্য প্রথমে আপনাকে নিজের ক্যামেরায় কেবলমাত্র আপনাকে আপনার ক্যামেরাতে কিন্তু আপনি এটা ক্লোজ করে বেরিয়ে যাই ক্লোজ করে বেরিয়ে যাওয়ার পর ক্লোজ করে বেরিয়ে যাওয়ার পর আমি ক্যামেরা খুলব আপনি চাইলে ক্যামেরাতে আপনার বিভিন্ন এক্সপ্রেশান দিয়ে ছবি তুলে রাখতে পারেন যেমন আমি আমার তুলে রেখেছি তো আমি এখন তুললাম না বিভিন্ন এক্সপ্রেশন অর্থাৎ আপনি হাসছেন আপনি কাঁদছেন আপনি দুঃখিত আপনি চিন্তিত বিভিন্ন এক্সপ্রেশনে আপনি ছবি তুলে তুলে রাখতে পারেন গ্যালারিতে সেভ করে রাখতে পারেন শেভ করার পর কিন্তু আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর কিন্তু লিখুন যে স্টিকার মেকার স্টিকার মেকার লিখে সার্চ করার পর কিন্তু আপনাদের সামনে অনেকগুলো অ্যাপস চলে আসবে দেখুন এখানে স্টিকার মেকার টু নাইনটিন এই অ্যাপসটি দেখাচ্ছে স্টিকিফাই এই অ্যাপসটি কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন স্টিকার মেকার স্টিকিফাই এটা যেহেতু আমার ইনস্টল করা আছে এখানে অনলি ওপেন দেখাচ্ছে তো প্রথমে কিন্তু আমি অ্যাপসটি ওপেন করে নেব তো অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর আমার আমাকে এরকম ইন্টারফেস দেখাবে এবং নিচে দেখাবে ক্রিয়েট না নিউ তো ক্রিয়েট নিউতে ক্লিক করব ক্রিয়েট নিউটি ক্লিক করার পর আপনি চাইলে এখানে ডাইরেক্ট আপনার মুখের এক্সপ্রেশান দিয়ে ছবি তুলতে পারেন ক্যামেরা আর আপনি যে তুলে রেখেছেন এই জন্য বলেছিলাম যে আমি ক্যামেরাতে আগে তুলে রেখেছি ছবিগুলোতে আমি গ্যালারি থেকে ছবিটা চুজ করে নেব তো আমি এখানে হাসছি তো আমি এই ছবিটাকে শুধু আমি মুখটাকে কিন্তু আমি ক্রপ করে নেবো তো ক্রপ করার বিভিন্ন অপশান আছে সার্কেলও ক্রপ করতে চাইলে সার্কেল অর্থাৎ আপনি যেটা চাইছেন মুখটা কিন্তু আমি যেহেতু এন্ড টু এন্ড একদম ক্রপ করতে চাই তাই আমি এই ফ্রি হ্যান্ড ক্রপ এই অপশানটায় ক্লিক করব ক্লিক করার পর কিন্তু আমি অর্থাৎ আমার ফিঙ্গারটা আমি যতটা পর্যন্ত ঘুরিয়ে নেবো যতটা দরকার ততটা পর্যন্ত কিন্তু সিলেক্ট হয়ে কেটে বেরিয়ে আসবে তো ট্রাই এগেন করে দিলাম একদম এন্ড টু এন্ড আমি করার চেষ্টা করব আমি কিন্তু আমার এক্সপ্রেশানটি কেটে নিলাম অর্থাৎ আমি হাহা করে হাসছি তো কনফার্ম করবো কনফার্ম করার পর দেখুন শুধুই কিন্তু আমার ফেসটা চলে এসেছে তো আপনারা যদি আরও এন টু একদম কেটে বাদ দিতে চান ব্যাক ব্যাকগ্রাউন্ডটায় এখানে ইরেজ অপশান আছে ইরেজ অপশানে ক্লিক করে কিন্তু আপনারা কাটতে পারেন তারপরে আপনারা যদি চান যে ডেকোরেট করতে অর্থাৎ সাজাতে টুপি পরাতে চশমা পরাতে গয়না পরাতে তার কিন্তু ডেকোরেট অপশানে ক্লিক করলে বিভিন্ন অপশান আপনারা পেয়ে যাবেন এবং এটা হাতে ধরে যদি আপনি বিভিন্ন প্রকার আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন হাতে ধরে করার পর আপনি যদি চান টেক্সট দিতে পারেন চান ইমোজি দিতে পারেন অর্থাৎ আপনি হাসছেন বিভিন্ন প্রকার ইমোজি দিতে পারেন এই 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 ইন্টারফেসটের মধ্যে এখানে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে তো আমি যদি চাই যে টেক্সট দেবো এখানে হা হা করে আমি হাসছি আমি এটা কিন্তু অ্যাড করলাম অ্যাড করার পর কিন্তু আপনি চাইলেই ব্যাকগ্রাউন্ড কালারটা পাল্টাতে পারেন চেঞ্জ করতে পারেন ব্রাশ অপশানে গিয়ে ব্রাশ অপশানে গিয়ে কিন্তু যে কোনো একটা কালার চুজ করে কিন্তু আপনি পুরো ব্যাকগ্রাউন্ডের আপনি এটা কালার সিলেক্ট করতে পারেন আপনি কালার কালার করতে পারেন তো কালার করার পর এখানে সেভ অপশানে ক্লিক করবেন তো সেভ অপশানে ক্লিক করার পর কিন্তু আপনি চাইলে একটা আপনার স্টিকারের নাম দিয়ে একটা ফাইল তৈরি করতে পারেন তো আমি যেহেতু ফাইল তৈরি করে রেখেছি আমার নাম দিয়ে তাই আমি এই ফাইলটার মধ্যে ঢুকিয়ে দিলাম তো ঢুকিয়ে দেওয়ার পর কিন্তু এখানে আপনাকে দেখাবে যে রেডি টু ইউজ ইন হোয়াটসঅ্যাপ অর্থাৎ হোয়াটসঅ্যাপ ইউজ করার জন্য এটা কিন্তু রেডি তো আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপে চলে চলে যাবে অর্থাৎ আমি তাকে পাঠাতে চাই এইবারে আমি ম্যাসেজ অপশানে যাবো ক্লিক করার পর কারসারে ক্লিক করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে কিন্তু এখানে টাইপে ম্যাসেজের পাশে যে কার্সার এখানে ব্লিঙ্ক করছে এর পাশে একটা ইমোজি মার্ক করা আছে ওইটাতে ক্লিক করবো ওইটাতে ক্লিক করলে কিন্তু অর্থাৎ আমি যে আমাদের ইমোশানগুলো দিয়ে আমি নিজস্ব স্টিকার তৈরি করেছি আমি সেই স্টিকারটা কিন্তু এখানে দেখতে পাব অর্থাৎ আমার যেহেতু আমি নাম দিয়ে তৈরি করে রেখেছি তাই আমি এই ফোল্ডারে ক্লিক করলে এই আমার প্যাকটার আন্ডারে অর্থাৎ এই স্টিকার যে প্যাকের নাম দিয়ে করেছি আমি এই এই প্যাকটার মধ্যে যতগুলো স্টিকার আমি অ্যাড করলাম ততগুলো এখানে স্টিকার শো করবে তো আমি এই স্টিকারটি জাস্ট হালকা করে টাচ করলাম এই স্টিকারটি চলে গেল আর যদি ব্যাকগ্রাউন্ড কালারটা না পাল্টান তাহলে কিন্তু আপনারা স্টিকারটা একটু আরও মজাদার হয় অর্থাৎ এটা তো এইভাবে কিন্তু আমরা নিজস্ব এক্সপ্রেশন দিয়ে কিন্তু আমরা বিভিন্ন স্টিকার ক্রিয়েট করতে পারি এটা একটা খুব মজার ব্যাপার যে নিজস্ব এক্সপ্রেশন স্টিকার দিয়ে খুব সবাই সহজেই সবাইকে চমকে দেওয়া যায় যে আমার ফিলিংসটা কীরকম আমি তাকে বোঝাতে পারবো তো আপনারা অ্যাপসটি ইনস্টল করুন এবং ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও মজাদার নতুন নতুন হোয়াটসঅ্যাপ ট্রিক্স ও আরও বিভিন্ন শিক্ষণে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন নমস্কার ব্যস্ট দ্য বেল আই ক্যান অনলি ইউটিউব অ্যাপ অ্যান্ড নেভার মিস আনতে কে কে ডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন